দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক গত 7 বছরের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট অতিক্রম করেছে আজ। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 53 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5827 পয়েন্টে, যা এই সূচকের যাত্রা শুরুর 4.5 বছরের মধ্যে সর্বোচ্চ। ডিএসসির প্রধান এই সূচকটির যাত্রা শুরু হয় 2013 সালের 27 জানুয়ারি। ডিএসসিতে সোমবার লেনদেন হয় 1264 কোটি 43 লাখ টাকার শেয়ার ও ইউনিট।